কিচেন অ্যান্ড ক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য থাকছে আমাদের দেশীয় একটি রান্নার রেসিপি, তা হচ্ছে কাচকি মাছের হাতে মাখা চচ্চড়ি। গরম গরম ভাতের সঙ্গে চচ্চড়িটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর এই ছোট ছোট মাছে রয়েছে প্রচুর পুষ্টিগুণ। এই চচ্চড়ি তৈরি করতে খুবই কম সময় লাগে এবং তৈরি করাও অনেক সহজ। কাচকি মাছের চচ্চড়ি রান্না করার জন্য নিয়ে নিয়েছি 100 গ্রাম কাচকি মাছ। এখানে 2টি মাঝারি আকৃতির আলু কুচি করে নিয়েছি। প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি আলু কুচি। এখন দিয়ে দিচ্ছি 3-4টি কাঁচা মরিচ ফালি। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো। আপনারা যতটুকু মাছ নেবেন ঠিক তার সমপরিমাণে পেঁয়াজ কুচি দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু খেতে ভালো হবে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা ও স্বাদমতো লবণ। তেল দিয়ে দেব 3-4 টেবিল চামচের মতো। রান্না করার জন্য এক্সট্রা আমি কোনো তেল ব্যবহার করব না। এখন মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। একশো গ্রাম কাচকি মাছে 12.7 গ্রাম প্রোটিন আছে, 3.6 গ্রাম চর্বি, 476 মিলিগ্রাম ক্যালসিয়াম, 2.8 মিলিগ্রাম আয়রন। এই মাছ কোটা ঝামেলাহীন। মাখানো হয়ে গেলে দিয়ে নেব কাচকি মাছ। সবকিছু খুব আলতো হাতে মেখে নিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। প্রতি 100 গ্রাম ছোট মাছে আমিষের পরিমাণ হলো 14-19 ভাগ এবং মাছের আমিষ হলো একটি উন্নত মানের আমিষ। এই আমিষ আমাদের দেহের বৃদ্ধি সাধন ও ক্ষয়পূরণের কাজে লাগে। এখন যে পাত্রে রান্না করব সেই পাত্রে মাছগুলো দিয়ে দেব। মশলা ধোয়া জল দিয়ে নেব 1/4 কাপ। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 মিনিট। এ সময় আঁচটাকে মিডিয়াম রাখবো। 5 মিনিট হয়ে গিয়েছে, এখন একটু নেড়ে দিয়ে একদম অল্প আঁচে রান্না করব আরো 5 মিনিট। 5 মিনিট পর দেখব আলু সেদ্ধ হয়েছে কিনা। আলু কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এবার জালটা বাড়িয়ে দিয়ে হালকা হাতে লাড়তে লাড়তে রান্নাটা করব। এখন দিয়ে দেব 1 মুঠো পরিমাণ ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি দিয়ে রান্না করলে কিন্তু খাবারটার টেস্ট অনেকটাই বেড়ে যাবে। এক্ষেত্রে বলে রাখি, যদি আলু সিদ্ধ না হতো তাহলে আরো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে রান্না করতে হতো। মিডিয়াম হিটে নাড়তে নাড়তে 2 মিনিট রান্না করলাম। এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করব ঝাল ঝাল কাচকি মাছের চচ্চড়ি। এই তো তৈরি হয়ে গেল কাচকি মাছের হাতে মাখা চচ্চড়ি। 1 প্লেট গরম গরম ভাত কিন্তু অনায়াসেই খেয়ে ফেলা যাবে এই ভীষণ মজাদার কাচকি মাছের চচ্চড়ি দিয়ে।
রেসিপিটি যদি ভালো লেগে থাকে তবে বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হলো। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Thank you.